वेलकम फ्रेंड्स, आज के वीडियो में हमें म्यूटेशन निये कथा बोलबो। जमी जगार म्यूटेशन बा नाम परिवर्तन किभाबे आपनारा करबें, दरखास्त किभाबे करबें, कोथाय फर्म जमा करबें, समस्त किछु आज के वीडियोर माध्यमे आपनादेरके जानानोर चेष्टा करब। अवश्य वीडियोटा खूब इनफर्मेटिव, प्रथम थेके शेष पर्यन्त देखते थाकबें। आपनारा एखन जानें आमादेर राज्ये सर्वत्र जे दुआरे सरकार क्याम्पेर पंचम पर्व चलछे, এই পর্বটা চলবে 8ই ফেব্রুয়ারি পর্যন্ত, মানে এই ক্যাম্পের শেষ তারিখ 8ই ফেব্রুয়ারি। তো আপনাদের যদি জমি জায়গা সংক্রান্ত এই মিউটেশন নিয়ে কোনো রকম প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে যান, এবং আজকে ভিডিও থেকে আপনারা যেভাবে দেখছেন ঠিক সেভাবেই ফর্ম ফিল আপ করুন, অথবা আপনারা চাইলে আপনাদের নির্দিষ্ট ক্যাম্পে গিয়েও আপনারা সেখান থেকে হেল্প নিতে পারেন। মিউটেশন সংক্রান্ত যদি আপনাদের কোনো রকম প্রবলেম থাকে, সেক্ষেত্রে এই ভিডিওটা আপনারা দেখুন, এবং এভাবেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন, যেভাবে দেখাবো আপনারা আপনাদের জমির মিউটেশন সংক্রান্ত সমস্যা অবশ্যই সমাধান করে নিতে পারবেন। তো চলুন সময় নষ্ট না করে আমরা ভিডিওটাকে শুরু করি। আপনারা দুয়ারা সরকার ক্যাম্প থেকে এই ফর্মটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এছাড়াও এই ফর্মের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিচ্ছি, আপনারা সেখান থেকেও ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখুন মিউটেশন বা নাম পরিবর্তনের দরখাস্ত। প্রথমত বলবো এখানে একটা পাসপোর্ট সাইজের ছবি লাগাতে হবে। এখানে কার ছবি লাগাবেন? যিনি মিউটেশন করতে চাচ্ছেন, যিনি জমিটা কিনেছেন, তারই ছবি আপনারা এখানে দেবেন। তো প্রথমত তার তথ্য আমরা এখানে দেবো, আবেদনকারী তিনি যিনি জমিটা ক্রয় করেছেন। তো মিউটেশন করার জন্য সেই ব্যক্তির নাম এখানে আপনারা লিখে দেবেন। তো বাংলাতে আপনারা এখানে লিখতে পারেন, যেহেতু এটা বাংলাতে ফর্ম আছে, তার পিতা বা স্বামীর নাম আপনারা এখানে লিখে দেবেন। এরপরে এই অংশটুকুতে ওই দরখাস্তকারীর সম্পূর্ণ ঠিকানা লিখবেন, অবশ্যই একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবেন, যদি এখানে যদি থাকে ব্র্যাকেটে লেখা আছে, আপনারা এখানে মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। আর একটা কথা এখানে দেখুন, ওতে যেটা সংশ্লিষ্ট মৌজায় আবেদনকারীর খতিয়ান যদি থাকে, মানে যে মৌজাতে আপনি জমিটা কিনেছেন সেই মৌজাতে যদি আপনার আগে থেকে কোনো জমি থেকে থাকে, সেক্ষেত্রে আপনার সেই জমির খতিয়ান নাম্বারটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে বিক্রয়ের পূর্ণ বিবরণ আমরা 2 নম্বরে দেখছি। এখানে হাত বদলের ধরন, জমিটা আপনি যে কিনেছেন সেটা আপনি কি ক্রয় করেছেন, নাকি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন, নাকি বিনিময় পত্রের মাধ্যমে পেয়েছেন, নাকি হেবানামা ইত্যাদির মাধ্যমে আপনি পেয়েছেন, তো সেটা আপনাকে এখান থেকে লিখে দিতে হবে। এই অপশানগুলোতে যেটা আছে এর মধ্যে থেকে আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনারা সেটা এখানে লিখে দেবেন। এরপরে দেখুন ক্ষতি, রেজিস্ট্রিকৃত দলিল নম্বর এবং তারিখ। আপনার দলিলের উপরে কিন্তু রেজিস্ট্রি নাম্বার থাকবে, দলিলের নাম্বারটা, সেই দলিলের নাম্বার এবং যে তারিখটা আপনারা দেখতে পাবেন সাথে, সেই দলিল নাম্বারটা এবং তারিখটা আপনারা এখানে লিখে দেবেন। এরপরে গয়ে দেখুন, রেকর্ডভুক্ত রায়তের থেকে সরাসরি হস্তান্তর কিনা, মানে আপনি জমিটা যার থেকে কিনছেন সেই ব্যক্তির নামেই রেকর্ড আছে কিনা, যদি হয় সেক্ষেত্রে আপনারা হ্যাঁ লিখুন, না হলে আপনারা না লিখবেন। যদি না লিখেন সেক্ষেত্রে আরও একটা এখানে কলাম সংযুক্ত করা হয়েছে, যদি না হয় তবে সব পিট দলিলের কপি আছে কিনা সেটাও জানতে চাওয়া হচ্ছে, থাকলে আপনারা হ্যাঁ লিখুন, না হলে আপনারা না লিখবেন। এরপরে জমি বিক্রেতার বিবরণ, যিনি জমিটা বিক্রি করলেন তার নাম, তার পিতা বা স্বামীর নাম, তার সম্পূর্ণ ঠিকানা এখানে আপনারা লিখে দেবেন। এরপরে দেখুন 4 নম্বরে, মিউটেশন বা নাম পরিবর্তনের জন্য জমির বিবরণ। জমির বিবরণটা আপনারা এখানে লিখে দেবেন, থানা, মৌজা, জেল নম্বর, ক্ষতির নম্বর, দাগ নম্বর, জমির এরিয়া বা আয়তন কতটা সেটা আপনারা এখানে উল্লেখ করে দেবেন। তারপরেই আপনি মানে জমি ক্রয় যিনি করছেন সেই আবেদনকারীর এখানে সই করতে হবে, সিল থাকলে আপনারা সিলও দিতে পারেন। এরপর আমরা দেখবো যে খুবই ভাইটাল যে পয়েন্ট, সংযুক্তির তালিকা, মানে যে ডকুমেন্টস, যে যে ডকুমেন্টসগুলো মিউটেশনের জন্য দরকার সেই ডকুমেন্টসগুলো এখানে এক এক করে লিস্ট করা আছে। তো আমরা এক এক করে দেখে নিই কী কী ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে। রেজিস্ট্রিকৃত দলিল, দানসূত্র দলিল বা বিনিময় দলিলের জেরক্স কপি, তো আপনার দলিলের জেরক্স কপিটা আপনাকে অবশ্যই দিতে হবে, এবং উত্তরাধিকার সংক্রান্ত শংসাপত্র বা হেবানামার প্রতিলিপি, তো শংসাপত্র মানে এটা হচ্ছে ওয়ারিসিং সার্টিফিকেট বা হেবানামার জেরক্স কপি আপনাকে দিতে হবে। পিট দলিলের জেরক্স কপি আপনাকে দিতে হবে, পিট দলিলের কথা আমি যেটা বলছিলাম, যদি যার থেকে জমি কিনছে তার নামে রেকর্ড না হয় সেক্ষেত্রে কিন্তু পিট দলিলের কথা একটা কলম ওখানে এক্সট্রা উল্লেখ করা ছিল, সেক্ষেত্রে আপনাকে পিট দলিলের জেরক্সগুলোও দিতে হবে। হাল খাজনা রসিদ দিতে হবে, এবং দেখুন নির্দিষ্ট ফর্মে ঘোষণাপত্র, একটা ঘোষণাপত্র আমি যেটা আপনাকে দেখাবো সেকেন্ড পেজে, এই যে ঘোষণাপত্র, সেই ঘোষণাপত্র আপনাকে দিতে হবে। সেখানে 10 টাকার কোর্ট ফি, কিন্তু এখানে আপনার 10 টাকার একটা কোর্ট ফি দিয়ে দেবেন। এবারে দেখুন চতে মিউটেশন ফি প্রদানের প্রমাণপত্র, তো মিউটেশন ফি আপনি যখনই দুয়ারে সরকার ক্যাম্পে যাবেন মিউটেশন করার জন্য, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন সেখান থেকে যে মিউটেশন ফি আপনাকে কত টাকা দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার সেই রেসিপ্ট কপি সেটা আপনাকে দিতে হচ্ছে, এবং 5 টাকার পোস্টাল স্ট্যাম্প সহ দুটো খাম দিতে হবে, যেখানে 5 টাকার পোস্টাল স্ট্যাম্প থাকবে। তো এই হচ্ছে ডকুমেন্টস। এবারে আমরা এই যে ঘোষণাপত্র দেখতে পাচ্ছি এখানে, তো যিনি ক্রয় করছেন তার নাম লিখবেন, তার বাবা বা মায়ের নাম লিখবেন, এখানে ঠিকানা লিখবেন, থানা লিখবেন, জেলা লিখবেন, এটা ঘোষণাপত্র। আপনারা এখান থেকে ফিল আপ করে দলিল নাম্বার টাম্বার দিয়ে যা যা আগে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেগুলো আপনারা এখানে ফিল আপ করে দেবেন। তারপরে একদম নিচের দিকে এখানে দেখুন জমির বিবরণ, যেটা আগেই উল্লেখ করলাম, জমির সেই বিবরণটা একই পরিমাণে আপনারা এখানে একটা ঘর কাটবেন, কেটে আপনার এখানে জমির বিবরণটা সম্পূর্ণ লিখে দেবেন এবং আপনার একটা স্বাক্ষর করে দেবেন। তো এই হচ্ছে মিউটেশনের জন্য সম্পূর্ণ ফর্ম ফিল আপ, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা প্রত্যেকটা ডকুমেন্টস যেগুলো কথা উল্লেখ করলাম এখানে, সেই ডকুমেন্টসগুলো আপনারা অবশ্যই অ্যাটাচ করবেন,
এবং ফর্মটা সুন্দরভাবে ফিল আপ করে নিয়ে আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে চলে যাবেন। তো বন্ধুরা, এই ছিল একটা কমপ্লিট ভিডিও আপনাদেরকে আজকে দেখলাম কীভাবে আপনারা জমির মিউটেশনের জন্য আবেদন করবেন অফলাইনে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আপনি কী টাইপের ভিডিও পেতে চাচ্ছেন সেটাও কমেন্ট সেকশনে জানাতে পারেন। চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন, আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করতে থাকবেন।